উত্তর কোরিয়াকে ধুলোয় মিশিয়ে দেওয়ার হুমকি দিয়ে আমেরিকার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ সম্প্রতি মার্কিন ঘাঁটিতে উত্তর কোরিয়ার হামলার হুমকির জবাবে উত্তর কোরিয়াকে ধুলোয় মিশিয়ে দেওয়ার হুমকি দেয় আমেরিকা চলতি মাসে এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী জেম ম্যাটিস পিয়াংয়াংকে তাদের সশস্ত্র কর্মকাণ্ড স্থগিত রাখার আহ্বান জানান এরপরে বোমার অভিমান বিয়ন বি ল্যান্সার থেকে জাহাজ বিধ্বংসী দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো আমেরিকা দক্ষিণ ক্যালিফোর্নিয়াতে পরমাণু বোমা বহনে সক্ষম এক বিমান থেকে ওই পরীক্ষা চালানো হয় মার্কিন নৌবাহিনীর এক বিবৃতি থেকে এমন তথ্য জানা গেছে আন্তর্জাতিক বিশ্বকে উত্তপ্ত করে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী জেমস ম্যাটিস জাপানের পররাষ্ট্রমন্ত্রী তারকোনো এবং জাপানের প্রতিরক্ষামন্ত্রী ইটসুনরি ওন্ডেরার সঙ্গে এক সাংবাদিক সম্মেলনে টিলারসন জানান উত্তর কোরিয়ার পক্ষ থেকে যে কোনো হামলার জন্য তৈরি যুক্তরাষ্ট্র এমন সময় তিনি স্পষ্ট করে জানান শক্তি প্রদর্শন যুক্তরাষ্ট্রের কাছে প্রধান এবং প্রথম পদক্ষেপ না হলেও পেন্টাগন তার দিক থেকে সম্পূর্ণরূপে তৈরি উত্তর কোরিয়ার সঙ্গে যখন টান তুঙ্গে তখন কৌশলগত ভারী বোমারু থেকে এই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো আমেরিকার সেনাবাহিনী নৌযুদ্ধ সম্ভাব্য শত্রুর বিরুদ্ধে কঠোর প্রস্তুতির অংশ হিসেবে এই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হয়েছে বলে নৌবাহিনীর বিবৃতিতে উল্লেখ করা হয়েছে বর্তমানে ব্যবহৃত জাহাজ বিধ্বংসী হারপোন ক্ষেপণাস্ত্রের পরিবর্তে মার্কিন নৌবাহিনী ব্যবহার করবে ক্রুজ ক্ষেপণাস্ত্র এলআরএএসএম এটি রাডার ফাঁকি দিতে সক্ষম কৌশলগত ভারী বোমারু বিমান বি থেকে এম ছোড়াকে উল্লেখযোগ্য নতুন সাফল্য হিসেবে গণ্য করেছে প্যান্টাগন মে মাসে এফ এ এইটিন সুপার হর্নের থেকে পরীক্ষামূলকভাবে এক হাজার পাউন্ড ওজনের এই ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল ফর লেটেস্ট নিউজ প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল থ্যাংক ইউ এভরিবডি